আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ঈদ মোবারক, এই শব্দটা মানে বুঝবেন যে আমাদের ইরানি অলিগার্স অথবা ইরান কর্তৃক অথবা আমাদের বীরদের কর্তৃক বড় একটা অ্যাচিভমেন্ট। দর্শক, রাফাতে একটা ভয়াবহ হামলার জন্য বিশাল প্রস্তুতি নিয়েছে আপনার ইসরায়েল সেনারা। অপরদিকে ইরান কি আসলে চুপ করে আছে? না, গতকালকে একটা নিউজ দিয়েছিলাম, লেবাননের প্রায় 40টি স্থাপনায়, 40টি স্থানে একযোগে ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সব কিছুর মাধ্যমেই এই হামলা চালানো হয়েছিল। আর সেই ভয়াবহ হামলার পরপরই হিজুদের প্রধান যিনি আছেন তিনি ঘোষণা দিয়েছিলেন এটার পাল্টা জবাব দেওয়া হবে। আর রাত পের হওয়ার মানে পার হওয়ার আগেই সেই ঘটনা ঘটেছে, একটা আলহামদুলিল্লাহ ওই পারে আর বাকি কয়েকটা ঝুলন্ত আছে হাসপাতালের বেডে। ইসরায়েলে লেবাননের আমাদের হিজুবিররা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় গভীর রাতে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট ডোব এলাকায় যে ইসরায়েলের সামরিক বাহিনীর চৌকি আছে সেই চৌকিতেই এই হামলা চালানো হয়েছে। আর এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, একজন নিহত এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। আর এই তথ্য খোদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা নিজেরাই আপনার গণমাধ্যমকে জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে নিহত সেনা সদস্যের নাম শরীফ সৌদ, তিনি উত্তর ইসরায়েলের শহর কার্মিয়েলের অদূরে কী বলা হয় যে মানে তার বসবাস, আর তাকে বলা হচ্ছে, কেউ কেউ বলছে তিনি রাস আল আইন শহরেরও বাসিন্দা ছিলেন। আচ্ছা, ওই ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ঠিকাদারের কাজ করতেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ক্ষেপণাস্ত্র হামলার সময় মাউন্ট ডোব এলাকার সামরিক বাহিনীর জন্য একটি অবকাঠামো বানাচ্ছিল একটা টিম, আর সেই টিমেই কাজ করছিল এই শরীফ সৌদ। এদিকে হিজুদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজুরা বলছে মাউন্ট ডোব এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর দুটি গাড়িকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলছে লেবাননের দক্ষিণাঞ্চলের চেবা এলাকায় হিজুরা একটি স্থাপনা নিশানা করে হামলা চালিয়েছে। এখন এই মাউন্ট ডোব এলাকাতে হঠাৎ করে ইসরায়েল কী করছে? বেসিক্যালি এখানে একটা বাউন্ডারি তৈরির একটা কাজ চালাচ্ছে, কারণ রাফাতে যখন বড় একটা অভিযান চালাবে ইসরায়েল জানে যে চারদিক থেকে এখানে বিক্ষিপ্ত হামলা ঘটবে। যেমন আমাদের ইয়েমেন দেখেন, হঠাৎ করে মাশাল্লাহ আমাদের বীররা অনেকটা অ্যাক্টিভ, আমেরিকার জাহাজ টাহাজ দেখতেছে না, ইসরায়েলের দেখতেছে না, খোদ ইসরায়েলের আইলাত বন্দর পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু এখানে ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে বীররা তো মোটামুটি তাদের জায়গা থেকে প্রস্তুত, গেরিলা হামলা বলেন, গুপ্ত হামলা বলেন, বা সরাসরি লড়াইয়ের ঘটনার জন্য বলেন, যেটাই হোক, এরপর ইসরায়েলের বিপক্ষে ইরান স্বাভাবিকভাবে কোনো না কোনো একটা কৌশল নিচ্ছে এটা জানে, আর সেটা হবে সবচেয়ে বড় অরক্ষিত বা রেড জোন এরিয়া যদি ভাবেন, এটা হচ্ছে লেবাননের সাথে ইসরায়েলের যে এরিয়াটা। তো এই এরিয়াটাতে ইসরায়েলি সেনাবাহিনীর বিপরীতে গত কয়েকদিন আগে হিজুদের গেরিলা টিমরা করছে কি, একদম সীমান্তের কাছে আইনা আপনার মাটির নিচে মাইন পাইতে গেছিলো, যেই মাত্র গাড়িটা গেল ঠাস করে উড়া গেল কয়েকটা শেষ। তো এই কারণে নিজেদের নিরাপত্তা বৃদ্ধির জন্য, এই অঞ্চলকে আরও সুরক্ষিত করার জন্য মাউন্ট ডোব এলাকায় বেশ কয়েকটি সামরিক অবকাঠামো এবং কি এখানে দেয়াল নির্মাণ, সামরিক চৌকি নির্মাণের কাজ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আর আমাদের হিজুদের টার্গেটই হচ্ছে যেন এই অঞ্চলটা এভাবে কভার করতে না পারে ইসরায়েলিরা। তো যেই পরিস্থিতি যাচ্ছে, আমি জানি না যে রাফাতে কী ঘটবে, আমার মূল ফোকাসটা হচ্ছে রাফাতে। অলরেডি আমেরিকার যে বাহিনী আপনারা দেখছেন আইসিয়া, এখানে তারা কী বন্দর টন্দর বানাচ্ছে, চারদিক থেকে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে। একটা ঘন কালো ম্যাগ আস্তে আস্তে জমতেছে, বৃষ্টিটা কোন দিক দিয়ে পড়ে আল্লাহ ভালো জানে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।